মিম অ্যাক্টর। বাড়ি কোথায় তোমার? হাজীগঞ্জ চাঁদপুর। কিগঞ্জ? হাজীগঞ্জ চাঁদপুর। হাজীগঞ্জ চাঁদপুর। কোন গ্রাম? মোহাম্মদপুর। মোহাম্মদপুর। তোমার বাবার নাম কি? মিজানুর রহমান। মিজানুর রহমান। আচ্ছা, ঘটনাটা কি বলো? কে, কার সাথে? আলাউদ্দিনের সাথে। আলাউদ্দিন? সে হাজীগঞ্জ কেন গেছে? মানে হে ফাটাইছে তোমার? তার সাথে এখন ফোনে কথা হয়েছে? আরো তিন চার দিন, আরো ছয় দিন আগে কথা বলছি, নামে বলে আমরা মামলা করছি। আমি শুনি, আমি চলে এসেছি। দুই বছর আগ থেকে তোমার সাথে সম্পর্ক, এখন আজকে কি সে উঠাই দিছে নাকি তুমি নিজে নিজে আসছো? কখন আসছো? তো তিন দিন পর্যন্ত কথা ছিল তোমার বাবা মা জানেনি এটা? তোমার গার্ডিয়ান জানেনি? আমি চলে গেলে জানো? তুমি তোমার গার্ডিয়ানটা জানানো, তুমি চলে আসার পরে তোমার বাবা জানে। এখন ছেলের সাথে কথা হয়নি, ফোন টোন আসেনি, নাম্বারে কল দিছো? নাম্বারে কল দিছি ফিরিয়েই। ও দিন হে আমার কল দিছে, কবেলে হের নামে হের কন্ট্যাক্টদারের নামে আর কার কার নামে বলে আমরা মামলা করছি। ওটি শুনে পড়া আর আমার কাছে আর কল দেন। তুমি যে বলছো যে তোমার হোটেলে নিচ্ছে বা ইয়ে করছে, কোনো ছবি টবি তোমার সাথে আছে কিনা? চারটা ছবি আসছিল, তারপর আমার আপু আর কি দেয়, আমার আব্বুর কাছে আমার আব্বু অনেক ফিটা ফিটছে, মানে আমি ডিলিট করে দিছি। তারপর এর কাছে আবার ছবি চাইছে আর আবার দিছি। এখন সাথে ফোন আছে তো পুলিশকে ফোন দাও, থ্রি ফোন লাইনে। হ্যাঁ, যদি আমরা আকাম না করে আপনি কি বরিশাল যাবেন? বরিশাল যাবেন? আমি আমার কথার উত্তর দেন, বরিশাল যাবেন? ওর সাথে যদি রিলেশন না থাকতো? আপনি কাউকে চেনেন না, এটা বেটি করেন। আমার শত্রু আছে। আপনার ছেলের সাথে যোগাযোগ নাই, কেমন বলেন? আপনার ছেলের সাথে আসেন, এর করে জিজ্ঞাসা।